What's up guys, I'm Yasin Milay from Asana Official and welcome to Blog 18. So, আজকের ব্লগ ডেইলি লাইফ নিয়ে ক্যামেরাটা এদিকে আচ্ছা তো আজকের ব্লগ ডেইলি লাইফ নিয়ে এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আমার এই বোরিং লাইফে কি কি করি এন্ড ফার্স্ট অফ অল সবচেয়ে বোরিং জিনিস যেটা হবে আজকে সেটা হচ্ছে এখন আমি আমার ক্লাস অ্যাটেন্ড করব বিকজ 8টার দিকে আমাদের ক্লাস শুরু তো ক্লাস অ্যাটেন্ড করতে হবে লেটস গো আমরা একসাথে ক্লাস করব আজকে গাইজ আমরা ক্লাসে একটু ব্রেক পাইছি এখন আমাদের একটা ক্লাস বাকি ওইটার পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে এরপর আমি পুরো দিন ফ্রি ব্লগ বানানোর জন্য আর একা একা শ্যুট করতে অনেক প্যারা হয়ে যেতেছে আমার জন্য তাই আমি সিফাতকে ডাকছি সিফাতের বাসা আমার থেকে অনলি 5 মিটার দূরে ও আসতেছে এরপর আমরা অনেক মজা করে ব্লগ করব তো ফার্স্ট অফ অল আগে তোমাদেরকে সরি বলি বিকজ আমার কেবল ম্যানেজমেন্ট অনেক বাজে তোমরা পরে কমেন্টসে বলবা তো আগেই দেখাই দিই এইগুলো আমার কম্পিউটারের কেবল অ্যান্ড ওগুলো আমার ওয়াইফাই ইন্টারনেটের কেবল তো তোমাদেরকে যেটা বলবো তোমাদের সাথে আমার আজকে অনেক কথা আছে অনেক কথা আছে আগের যে ব্লগটা বানিয়েছি ব্লগ 17 ওইটার পরে তোমরা আমাকে অনেক কথা বলছো যে নাইট আউট ঈদের তৃতীয় দিন বেরোনোর কথা ছিল বাট এখনও কেন বের হয় নাই ওইটা নিয়ে অনেকগুলো কথা আছে তো ওইটা নিয়ে আমরা কথা বলবো তো এর আগে চলো আগে নিচে যেতে হবে কারণ কফি বানাতে হবে আমার অনেক ঘুম ধরছে কেউ বুঝবা না যে 7টার দিকে ঘুম থেকে ওঠার কতটা কষ্ট তো চলো Let's go. ওয়েট সিফাত আসছে সারপ্রাইজ কি অবস্থা তোমার এই তো আজকের ব্লগের প্ল্যানিং কি আজকেরটা হয়েছে গিয়া আমরা ডেইলি লাইফ নিয়ে ব্লগ বানাচ্ছি যে আমি আমাদের লাইফে কি কি করি ওটা নিয়ে এন্ড আজকে তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে অনেক ঝাল একটা চ্যালেঞ্জ তুমি কি রেডি আই ওয়াজ বর্ন রেডি ম্যান ওকে ওকে চালা চালা উপরে যাই স্যান্ডি স্যান্ডি কি অবস্থা সবাই মিট স্যান্ডি টিম অফিসিয়ালকে মিট করো টিম অফিসের সাথে এই যে টিম অফিসিয়ালরা তো এই হয়েছে কি আমাদের স্যান্ডি ওর একটা ইনস্টাগ্রাম আছে ওরা ফলো করে দিও দেখো ওরে আর ওই যে কলারের দিকে ইনস্টাগ্রামের এটা আসে পড়ছে ওকে ও এখানে জাস্ট লাইক ইনস্টাগ্রামে সার্চ করে ওকে ফলো করে দিও আমার ইনস্টাগ্রাম আছে সবাই জানো বাট তাও কেন জানি ফলো করো নাই যাও তাদের নিচে ফলো করে দাও ডিসক্রিপশনে লিঙ্ক আছে ওরটাও আছে আমারটাও আছে এবং ওয়েট ওয়েট সিফাত ওয়েট আমাদের আমাদের ইনস্টাগ্রাম আছে আই মিন আমার ইনস্টাগ্রাম আছে ওকে ফলো করে দিও ওকে আমি নিয়ে যাব না প্লিজ আনফরচুনেটলি ও স্যান্ডি ও মাই গড ওকে ফলো করে দিও খাইছ
খাইলি কি লাগা খাবি না যেহেতু মাখালি কেন এদিকে এই আমার পায়ের সাথে ঘোরাঘুরি করতেছে স্যান্ডি সো গাইজ আমরা ফাইনালি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যাবো যার জন্য তোমরা সবাই ওয়েট করেছিলে সেটা হলো নাইট আউটের শ্যুট কবে বের হবে মানে নাইট আউটের নাটকটা কবে বের হবে অ্যান্ড আমরা সবাই ওটার জন্যই ওয়েট করতেছি মেইন থিং হয়েছে ঈদের তৃতীয় দিন আমরা সবাই বলছিলাম সবাই প্রমিস করছিলাম যে ঈদের তৃতীয় দিন ভিডিওটা আসবে বাট একটা মেজর টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা ভিডিওটা ছাড়তে পারি নাই দ্যাট মিনস তোমরা বুঝতেই পারবো আমাদের ফুটেজ নিয়ে ঝামেলা হইতেছিল ফুটেজে একটু প্রবলেম হয়েছিল সো ওই ফুটেজগুলো আবারও আমাদের শ্যুট করতে হইতেছে এই কারণে টাইম লেগে যাচ্ছে বাট সরি সবাইকে রিলি রিলি সরি বাট ভিডিও আসবে নাইট আউট অনেক শীঘ্রই আসবে এই এই মান্থেই আসবে সো কোনো চিন্তা করো না না আমি কোনো মান্থের কথা না বলি কোনো তারিখের কথা না বলি বাট তোমরা জাস্ট ওয়েট করো আসবে আমরা ফার্স্টে অনেক ধামাকা একটা ট্রেলার দিয়ে শুরু করব তারপর তোমরা অনেক ওয়েটের পর মানে আমরা ওয়েট করছি তোমরা ওয়েট করছো সবার ওয়েটের পরে সেই নাইট আউট ভিডিওটা আসবে তো আর একটু ওয়েট করো তাইলে হয়ে যাবে সবাই অলরেডি আমাদেরকে অনেক কথা বলছে যে আমরা কেন ঈদের তৃতীয় দিন ভিডিও ছাড়ার কথা কেন ছাড়ি নাই সবার মতো আমরা ওয়েট করেছিলাম বাট কী করার এই টেকনিক্যাল প্রবলেমটার কারণে আমরা সবাই আটকা পড়ে গেছি তো সবাইকে সবাইকে রিলি রিলি সরি যে আমরা ভিডিওটা টাইমে ছাড়তে পারি নাই বাট একটু ওয়েট করো বেটার একটা জিনিস আসার জন্য বিকজ ওই টেকনিক্যাল প্রবলেমটা নিয়ে আমরা ভিডিওটা ছাড়তে পারতাম না তো একটু টাইম লাগবে ওকে তো এখন আমাদের ব্লগের নেক্সট প্ল্যানিং যেটা সেটা হচ্ছে গিয়া সিফাতকে যে চ্যালেঞ্জের কথা বলছি সেটা করতে যাবো অ্যান্ড আমরা যে চ্যালেঞ্জটা ভেবে রাখছি সেটা হচ্ছে গিয়া তোমরা তো নাগা বার্গারের নাম শুনছোই অনেক ঝাল ওই বোম্বাই মরিচ দিয়ে যে বানায় তো আমরা আজকে ওই বার্গারটাই খাবো মানে আমি খাবো না সিফাত খাবে এবং সিফাত বলছে যে ও 2 মিনিটের মধ্যে তো নেই সরি 7 মিনিটের মধ্যে ও 2টা বার্গার শেষ করতে পারবে এবং আজকে আমরা ওকে ওই চ্যালেঞ্জটাই দিব এবং আমরা রেস্টুরেন্টের লোকদেরকে বলবো যে একটু বেশি করে ঝাল দিতে আর সিফাত তো শুনতেই পারতেছে ক্যামেরার পিছন থেকে তাও কী করার তো আমরা আজকে ওকে এই চ্যালেঞ্জটা দিব এবং আমি তোমার তানবির ইলাকেও ডাকতেছি তো চলো আর দেরি না করে আমরা বার্গার খেতে যাই বার্গার খেতে যেতে হবে বিকজ বন্ধ হয়ে যাবে একটু পর আর অনেক কাজ আছে আমাদের আর শোনো তানবির নিচে আসছে তানবির আসছে কেন আমি না বললাম তানবির আসবে কিন্তু আমার বাইকে তো অনলি একজন যাবে শুধু তুমি আমি তো তানবিরকে ক্যারি করবো না দুজন যেতে পারবো না আমি ওকে নিবই না ও হেঁটে হেঁটে যাবে না রিক্সা দিয়ে যাবে সমস্যা কি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট ওকে বেসিক্যালি ওর নাম কি ভাইয়া নাম রাখিনি আমি বাট বয়স তো 3 বছর হয়ে গেছে কয় বছর আচ্ছা আম্মু কচ্ছপটার নাম কি আমাদের নাম নাই কে একটু গুতা এ বেটা একটু গুতা ফোন ডালে ছেড়া না কর কর ভাল লাগতেছে কর এই যে থাপড়টা খাইলি তুই আমার হাতে কি অবস্থা তোমার এত ভালো অবস্থা সো আপনারা দেখছেন হচ্ছে আসান অফিসিয়ালে একমাত্র কি বলবো কামলা একমাত্র ওনার তানবির নিলয় ঠিক আছে আমি আমার তাহলে কিন্তু ভাই ঠান্ডা প্রোডাকশন আমার হ্যাঁ নীলি ঠান্ডা প্রোডাকশন আমাদের সবার ঠিক আছে আসান অফিসিয়াল আমার একমাত্র আমার তো আপনারা দেখতেছেন আসান অফিসিয়ালে তানবির নিলয়কে ঠিক আছে আমি আজকে আপনাদের কাছে অনেক সিক্রেট আর কি গোপন তথ্য ফাঁস করব গোপন তথ্যটি হচ্ছে যে আসান অফিসিয়াল চ্যানেলটি কার আসান অফিসিয়াল চ্যানেলটি কার ওইটারই খুলাসা হবে আজকে হিন্দি বলে ফেললাম না হ্যাঁ সমস্যা নাই তো আসান অফিসিয়াল চ্যানেলটা আসলে কার এটাই তো আপনাদের মাথায় ঘুরতেছে এটার নাম পরিবর্তন করা হয়েছে এটা আগে ছিল তানবির নিলয় আসান আমাকে বলতেছিল যে মানে আমাকে আটকাইছিল অনেক পোলাবেন দিয়া দেন আমাকে বলছে যে তুমি তোমার মন দিবা না চ্যানেল আমি আমার চ্যানেল দিয়ে ফেলছি এখন আসান অফিসিয়াল নিজের চ্যানেল বলে এটাকে দাবি করে অনেক কিছু ভিডিও ছাড়ছে কিন্তু আমি এগুলোর কিন্তু বিরুদ্ধে কোনো কথা বলতেছি না আমি যদি একবার চেতি তাহলে ওর মতো তো অনেক এ আসান চ্যানেলের মালিক চ্যানেলের মালিক এই সেম কথা না হ্যাঁ ওরা সবটি ব্লগে বলে আসতেছে আচ্ছা যা তোর চ্যানেল
নাগা চ্যালেঞ্জ দেওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট যেটা চিটচ্যাট নারায়ণগঞ্জে, তোমরা যদি কেউ নারায়ণগঞ্জে থাকো চিটচ্যাট আইসো, বিকজ আমি বার্গারের জন্য চিটচ্যাটেই আসি, কোনো স্পন্সার্ড না, বাট তাও আমি রেস্টুরেন্টটাকে অনেক ফেভারিট আমার একটা রেস্টুরেন্ট, দ্যাটস ওয়াই আমি খাবারের কোয়ালিটিও ভালো, দ্যাটস ওয়াই আমরা আসছি। বাট এখানে আনফর্চুনেটলি নাগা বার্গারটা নাই, বাট যেহেতু আমরা স্পেশাল কাস্টমার তাদের, আমরা স্পেশালভাবে অর্ডার দিতে পারবো। তো আমরা তাদেরকে বলছি সিফাতের জন্য অনেক অনেক ঝাল দিয়ে ওই নাগার যে ভিতরে কী বলে এটাকে বলছি যে মাংস না দিলেও চলবো মরিচ দিতে। আচ্ছা ঠিক আছে, আমরা অনলি মরিচ দিয়ে ওর জন্য একটা বার্গার বানাবো, দুইটা বার্গার, যেটা আমার 7 মিনিটে শেষ করতে হবে। যেমনি হোক পারবা সিফাত, আই উইল ট্রাই মাই বেস্ট ব্রো। ওকে, ওর জন্য অনেক খারাপ লাগতেছে যদিও। তোমার পাশে একটা মিল্কশেক থাকবে, বাট তুমি মিল্কশেক ততক্ষণ বন্ধ না খেতে পারবা যতক্ষণ বন্ধ না তোমার বার্গার শেষ হবে, মিল্কশেকটা তোমার ওই ঝালটা কমানোর জন্য। তো 7 মিনিট পর যে তুমি মিল্কশেকটা খেতে পারবা, তো বেস্ট অফ লাক, আর অনলি এক বোতল পানি দেওয়া হবে। ওকে, এসি গ্যাস চ্যালেঞ্জ, বুঝছো তুমি? অ্যান্ড সবাই ওর জন্য একটু দোয়া করো, কারণ মরতেও পারে। আর এই ছেলেটার জন্য দোয়া করবো না, আমার যাতে তাড়াতাড়ি চুলটা উঠে। অ্যাকচুয়ালি আমরা দুজন অনেক ভয় পাই ঝালরে, দ্যাটস ওয়াই আমরা চ্যালেঞ্জটা নিই নাই, শুধু সিফাতরে দিছি, বিকজ সিফাত অনেকদিন যাবৎ বলেছিল দেখ মনে কী খাওয়াও হ্যান ত্যান এইটা সেটা। সো আজকে আমরা ফাইনালি ব্লগে চ্যালেঞ্জটা নিতেছি। ওকে ওকে, তো লেটস গো, আমরা এখনই অর্ডারটা দিব। তো ভাইয়া শুনেন, আপনি ক্লাসিক চিজ দিবেন 4টা, যার মধ্যে 2টা থাকবে ওর জন্য, যেটা অনেক অনেক বেশি ঝাল, মোর 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 স্পাইসি। হ্যাঁ, আপনি যত কিছু পারেন, মানে লাইক এই পুরো চিটচ্যাটে যত মরিচ আছে সব দিয়ে দিবেন। হ্যাঁ, দরকার পড়লে চিকেনটা ওই দুটা বার্গারের মধ্যে স্পাইসি সস আর এক্সট্রা এই মরিচ সবগুলো। আচ্ছা ঠিক আছে, এত দিন তো খাইতেও পারবো না, এটা তো চাইতে। আচ্ছা যাই হোক, জাস্ট এই দুটো অনেক স্পাইসি দিবেন, ঠিক আছে? এটা মনে হয় বোম দিছে, মানে বোমা মরিচ আছে না। আচ্ছা, এডিটিং নীলের হাতে, ঠিক আছে? তুই যদি চাস তাহলে আমরা এটা তোর জিতাইতেও পারি আবার হারাইতেও পারি, তাই না? কারণ 7 মিনিটের চ্যানেল। ওকে, তো তুই আমাদের কিছু টাকা দিতে পারো মানি অ্যান্ড হি তাই আমি পারবি, আমি নিজেই জিততে পারবো, পারবি? ওকে, বেড লাগ তোর লগ একটা, তোর পকেটে এই পকেটে যত জায়গা আছে আর আমার এই পকেটে যত জায়গা আছে, ঠিক আছে? বেড অন্য কিছু, আমাদের সাথে সামি এসে বসছে সিফাতকে হেল্প করার জন্য। হেল্প মানে চিয়ার, খাইতে পারবি না তুই একটা? ওকে, না অ্যাকচুয়ালি ও ডায়েটে, ও এগুলা খায় না। ও আচ্ছা, ও তো আবার এগুলা খায় না। আমি বার্গার খাই, আমরা অলরেডি পানি এতটুক করে ফেলছি, অনেক কমায় ফেলছি, খুব বাজে অবস্থা। এন্ড আর মিলশেক আছে, বাট এই মিলশেক এখন খেতে পারবে না, এটা একদম 7 মিনিট পর। আর তানবি নিলয়, আমি আমার পিকচারটা আপলোড দিয়ে নিই তারপর বলতেছি। আচ্ছা, তুই কি মারামারি করছস এখন? তুই প্লিজ ইদল তুমি পারবে আমি জানি। ভাই ও একটা ফ্যাক্টরি করছে, সিবাদ আসলেই খাইতে পারে, তুই একটু চেয়ার করবি ওর জন্য। ভাই সরি, পানি শেষ, সরি। আচ্ছা মাত্র 1 মিনিট হয়েছে, আমি বলছি আসলে 7 মিনিট লাগবে না, লেজেন্ড অলওয়েজ বিকাম লেজেন্ড। আর একটু জালটা কমাই দেওয়া দরকার ছিল। এই ওরে নিয়া আমরা যে কোনো কম্পিটিশন জিততে পারবো। না না, ওরে নিয়াকে বাথরুমে নিয়ে চলে দেবো, চাল খাইতে শুনে খা তুই। চাল খা। আমরা কিন্তু লাস্ট পর্যায়ে এসে পড়ছি বার্গারের, দুইটা বার্গার কেমনে জানি অনলি 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলছে, আমাদের 5 মিনিট পর লাগবে না। ওকে,
থামা স্টপ স্টপ কর আচ্ছা ওকে তাহলে কত মিনিটের মধ্যে খাইছো তুমি তো সিফাতকে আমরা 7 মিনিট দিছিলাম ও মাত্র 2 মিনিট 15 সেকেন্ডের মধ্যে খাইছে ও কিন্তু চ্যালেঞ্জ হারছে আমরা বলছি 7 মিনিটের মধ্যে খাইতে দেব হ্যাঁ ও আগে খেয়ে বসে 7 মিনিটের মধ্যে খাইছো না 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 7 মিনিট হয়নি তো আমি বেট দিছি ভাই কি বেট দিছো আমি বেট দিছি আচ্ছা ঠিক আছে ও তাহলে এর মানে ও বেট হারছে এর মানে ও বেট হারছে কারণ এতেছে 7 মিনিট ধরে দিছি টাইম দিছি আসতে দি রেখা তাড়াতাড়ি তোর ঝাল কমে যাবে সারাদিন কিছুই খাই হ্যাঁ এটা সত্যি কথা ও আমাকে সকাল থেকে ব্লগে হেল্প করছে এরপরে আমরা আমাদের আজিরেলির নতুন আর একটা মেম্বার যারা তোমরা অনেকেই ইউটিউবে জানো না আমাদের নতুন একটা মেম্বার হয়েছে সে হচ্ছে পোপো আমাদের একটা কুকুর প্রত্যেক বাসায় আছে ওইটা আমরা দেখতে যাবো ওইটা অনেক কিউট অনেক কিউট তোমাদের অনেক ভালো লাগবে তো ওয়েট করো আর এটা হলো আমাদের অনেক ওল্ড এজ একটা ডগ হ্যাঁ ও আমাদের অনেক পুরাতন একটা কুকুর এগুলো বললে তোমরা ভিউজ কামাচ্ছ ঠিক না শুট থাক থাক সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বাইকটা দিকে রেখে দে আমি অনেক ঘামাই গেছিলাম যার কারণে শোনো আজকে বাইকটা তুমি চালাবা ঠিক আছে আমি ওর পিছনে বসবো আমি টেক নিব না ওকে বাইকটা আমরাই চালাবো তোমাকে গাড়ি দিবে কে পর তুমি রোডের মাঝখানে যা মরে থাকবা আজকে আমরা প্রত্যেক বাসা সবাই চেনো আজকে আমরা পোপোকে দেখতে আসছি আমাদের এই ছোট কুকুরটা গরম অনেক আজকে অনেক গরম আর পায় প্লাস বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে আজকে দিনটা মানে কিছু কম করতেছে বাংলাদেশ হ্যাঁ ওমা তো প্রত্যেক এখন রেডি হয় নেই মানে এতক্ষণ রেডি ছিল না পরে বাসায় গেলাম গেলাম যাওয়ার পর আধা ঘন্টা বসেছিলাম আফটার দ্যাট ও রেডি হয়েছে অ্যান্ড আমরা এই জন্য আবার এডিটিং নিতেছি তো এটাই ইউটিউব এডিটিং করে সব আমরা বুঝাই দিই ঠিক আছে আরো টেক নাম্বার কত দুই অ্যান্ড লিড হচ্ছে যে এটা জানি একদম রিয়েলিস্টিক মনে হয় বুঝছো আরে আসো না এতক্ষণ এতক্ষণ ওই দিকে আছে এই দুইটা আমার ঘরের মধ্যে বসে আছে এই সিনটা দেওয়ার জন্য বাইরে বাইরে করতে গেছে দেখো মাত্র দেখুন গিয়ে বলতে হল তো আমরা আজকে যাকে দেখতে আসি এই যে পোপো গেল মানে মনে করে যে আমরা বাসা বাইরে যেতেছি আমরা ছাদে যাবো ছাদে যাবো
তো এখন আমরা ছাদে যাবো, আমরা আমাদের ডেইলি যা যা করি ছাদে যাই ওইটাই বলবো। ডেইলি যা করি তাদের ব্লগে, ডেইলি যা করি ডেইলি যা আমরা যা করি ওগুলো দেখাই তোমাদের ব্লগে। এত ভালো ভালো সব তোমাদের ব্লগে সাত দিতে ওই দিতে রেডি করো। আমরা করি রেডি এগুলো কবে করছে এই কবে আমরা এই করছি ঘুরতে করতে যাবে এগুলো কবে করছি কি করে দেখো আমাকে জিজ্ঞেস করো। ডেইলি ব্লগ এটাই সেই ছাদ যেটার মধ্যে গানের মধ্যে কন্টেন্ট নাই, মিউজিক নাই, অ্যাক্টররা অভিনয় পারে না, কিছুই পারে না। তো এ ছাদে আসলেই মনে করেন 10 মিলিয়ন 15 মিলিয়ন ভিউজ আসছে বলে। হ্যাঁ, ম্যাজিক্যাল ম্যাজিক্যাল ছাদ, দ্য ফেমাস ছাদ অফ বাংলাদেশ। হ্যাঁ, এন্ড দ্য ফেমাস বয় অফ বাংলাদেশ। ভাই তো ঘুরতে দিছে কি বলেন? এই এই চল চটকা না গাবি, চুপ থাক। এই যে এই আমাদের ক্লাব দেখো, ক্লাব এই ক্লাবের নাম কি? রায়হান ক্লাব না, ক্লাব না আদার ক্লাব। ও এটা নাম হলো প্রত্যেকটা বিসি নট ফর দ্য ফর দ্য বারেন ক্লাব। তো আমরা মিথ্যা কথা বলবো না, একদম সত্য। আমরা প্রতিদিন এগুলাই করি, আমরা অনেক কিছু আমরা এগুলাই করি, ঠিক আছে? আমরা খেলি, ভালোভাবে দিনগুলো কাটাই। রেডি? হ্যাঁ বল, পিছনে থাক। হ্যাঁ বল বল, প্রতিবার বলে নাকি উল্টা পাল্টা কথা এটা ওইটা? আমরা ভালো, এখন আমরা এন্ডিং বল দিই, এখন আমি বলবি ব্লগ এখন শেষ হচ্ছে না। যেটা হোক বল, ওই আসামের সামনে বল স্টার্টিংটা, যেটা বাসার তো বললাম সেটা আবার বল। এই গাইজ, আমি আসাইফ দিলা ফ্রম আসান অফিসিয়াল, এন্ড আমাদের সাথে আছে এই লেম বয় রাহান। ওর আর কি কোন একটা কিছু, আর আমাদের ফেমাস বয় প্রত্যহরণ। তো এখন আমরা যা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যা বলছে তোমরা কেউ দেখো নাই, দেখতেও পারবো না, কারণ শুনতে সব শুনতে সব শুনতে না। আচ্ছা, এডিট তো আমি করবো, তো আমি ওই সব পার্টগুলো কেটে দিব। তা এখন যা বলতে চাইতেছিলাম এতক্ষণ যাবো সেটা করবো, সেটা হচ্ছে গিয়া আমরা আমাদের পপুদের পপুকে একটু দেখাবো, বিকজ সবাই এটাই দেখতে চাইতেছে। অ্যান্ড আমরা কখনো ওকে ভিডিওতে আনি নাই, হলুদ হলুদ হয়েছে একটু, আর কালারটা আর কালারটা একটু হলুদ হয়েছে বিকজ ওকে একটু কয়েকটা ওষুধ দেওয়া হয়েছে। আচ্ছা একদিন এই সব পার্ট থাকবে, যা যা বলছে না সব পার্ট থাকবে, থাকবো।
আমরা তোমাদেরকে যে কুকুরটা দেখাতে চাইছিলাম এটা অ্যাকচুয়ালি ও না, ওর নাম তানবিনিলয়, ও হইছে গিয়া এই যে এই পোপো হইছে গিয়া আমাদের এটা। এই এই সাংলাস, হ্যাঁ ব্রো, হ্যাঁ বলো তো। আমরা পোপোকে দেখা, ও ও তোর চুল কই, তোর চুলের অবস্থা কি? আমার চুলের জন্য মনে করে সবাই, কিন্তু নাম মিলল না, মনে করে যে আমি তানবিনিলয় কিন্তু আসলে তানবিনিলয়। আচ্ছা, ওর ক্যাপশন সম্পর্কে বলতো কি? ওকে একটা ছবি ছাড়ছে, এমন আর কোনো ছবি সুন্দর হয় না, ঠিক আছে, দেখতো আল্লাহ দিলে বাজে খুবই। থ্যাঙ্কস। তো এই ক্যাপশন দিছে যে চুল কাটার পর সবাই আমাকে তানবিনিলয় কি জানি তামিলের, সবাই বলে আমাকে তানবিনিলয়ের মতো লাগতেছে, কিন্তু কেউ বলে না আমি শুধু তানবিনিলয়। আমি জানি তোমরা বুঝি না কি, আমরাও বুঝি। এটা হলো ক্লাস থ্রিতে পড়ালেখা ছাড়ার পর অথবা ক্লাস টেনে দুবার ফেল করার পর এমন ধরনের সেন্স অফ হিউমারই ব্রেন থেকে আসে। রায়হান খান, কি অবস্থা তোমার? শরীর খারাপ আজকে আমার। কেন? বুঝতেছি না, মাথা ব্যথা করছে। আসেন বিপ্নিলয়, আমাদের এখন গন্তব্য কোথায়? তো আমরা এখন যাব কোথায়? সাবদি। ইয়া, নানগঞ্জের অনেক ফেমাস একটা জায়গা সাবদি, সবাই যায় নানগঞ্জে, যেই আসবে একবার হলে সাবদি যাবে। আমরা ওইখানেই যাব, চলো 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 চলো। আমার গাড়িটা গেছে। ও মাই গড, আমাদের গরমে অবস্থা খারাপ। আমরা এখন ফেরিতে, দেখো আরো বেশি মজা। ঠান্ডা তো অনেক ভাই, আমি চিনতে পারছি। অরেঞ্জ দিন আমাকে, লেমনটা দিন। অরেঞ্জটা, অরেঞ্জ না, অরেঞ্জ না, অরেঞ্জ অরেঞ্জটা দিন, অরেঞ্জটা দিন। সুন্দর আছে, হ্যাঁ। আমারটা অরেঞ্জ আর লেমন মিলাই দিন। এটা অনেক মজা, বাট সমস্যাটা কি জানো? এটা খাইলে এই যে মুখের কালার এরকম হয়ে যায়, এই সমস্যা। অরেঞ্জ, এই তুমি কি খাচ্ছ? লেমন অরেঞ্জ, দুইটা বাঙালি। আমরা এসে পড়ছি সেই চা খেতে। এই যে আমাদের রায়হান খান, এখানকার চা অনেক জোর। এই যে আমাদের সুবর্ণ ভাইয়া, প্রত্যয় ভাইয়া, আজকে আমরা এখন চা খাবো। আমরা সেই নারায়ণগঞ্জ থেকে এই সাবদিতে আসি শুধুমাত্র এই একটা চা খাওয়ার জন্য, ওই চায়ের দোকানের সামনে আমরা। অ্যান্ড আমরা চা খাবো, এবং আফটার দ্যাট আমরা ব্লগটা এন্ড করবো, বিকজ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আর আমাদের বাসায় ব্যাক করতে হবে। তো এই সেই চা যেটা আমরা খাইতে এত দূর আসছি, অ্যান্ড অলরেডি রাত হয়ে যাচ্ছে। তো চলো আমাদের ব্লগের লাস্ট পার্টটা করে ফেলি, অ্যান্ড দেন বাসায় যাই, বিকজ রাত হয়ে গেলে এখান থেকে বাসায় যাওয়াটা অনেক রিস্ক হয়ে যাবে। বাই বাই।
সো গাইস ফাইনালি আমরা ব্লগ 18 এর একদম লাস্ট পর্যায়ে এসে পড়ছি এবং আমার অবস্থা অনেক খারাপ বিকজ আজকে অনেক গরম ছিল এখন আবহাওয়াটা একটু ঠিক ঠিক আছে এবং বাতাসে আমার চুল নষ্ট হয়ে যেতেছে তানমিনিলের মতো হয়ে যেতেছে বাট যাই হোক এই হয়েছে গিয়ে শাব্দী এই জায়গায় নিউ বাইকার এই জায়গায় অনেক শুট হয় শুটিং করতে নারায়ণগঞ্জ আসে তারা শাব্দীতে আসে শুট করতে অনেকগুলো শুট শাব্দীতে হয়েছে বিকজ আমরা প্রায়ই শুনি যে এই শুটিং চলতেছে ওই শুটিং চলতেছে শাব্দীতে অ্যান্ড সবাই ঘুরতে এই জায়গাতেই আসে এই গেল শাব্দীর কথা এই ছিল আমার ব্লগ 18 এবং আমার ডেইলি লাইফ অ্যান্ড আমার বোরিং ডেইলি লাইফের একটু পার্ট তোমাদেরকে দেখাইছি অ্যান্ড সরি সবাইকে এই আমার ফ্রেন্ডসরা অনেক উল্টাপাল্টা কথা বলছে এই জন্য আমি ওদের কথাগুলো বিপ করে দিছি অ্যাকচুয়ালি উল্টাপাল্টা না সত্যি কথাই বলছে যেগুলো আমি দিতে পারবো না ব্লগে পার্সোনাল অ্যাটাক জিনিস যেটাকে বলে তো সবাই তোমরা জানো এই ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারছো যে শীঘ্রই নাইট আউট আসবে অ্যান্ড আমরা যে ফাইনাল এই টেকগুলো নেওয়ার কথা ছিল যেগুলোতে ড্যামেজ হয়েছিল টেকগুলো ওই টেকগুলো আমরা আবারও নিতেছি এবং আমরা ফাইনালি নাইট আউট নিয়ে আসবো অ্যান্ড রিলি রিলি আবারও সরি যে আমরা ঈদে ঈদের তৃতীয় দিন নাইট আউটটা ছাড়তে পারিনি ওকে অ্যান্ড সবচেয়ে এক্সাইটিং কথা হলো যে আমরা আমাদের লাস্ট ব্লগ দ্যাট মিন্স ব্লগ 17 দিয়ে আমরা একসাথে 23,000 সাবস্ক্রাইবার কামাইছি দ্যাট মিন্স আমাদের 23,000 টিম অফিসিয়াল ফ্যামিলিটার মানে বাড়ছে 23,000 জন বাড়ছে সো এই ব্লগেও যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই টিম অফিসিয়ালকে তাদের নিচে যাও সাবস্ক্রাইব করে যাও ওই লাল কালার বাটনটা আছে না ওটাতে টিপ দাও অ্যান্ড ওটাতে টিপি দাও আর কিছু করা লাগবে না জাস্ট ক্লিক করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও এবং কমেন্টস করে দিও অনেক সাউন্ডের মতো কথা বলতেছি আই হোপ তোমরা আমার সাউন্ড শুনতে পারতেছো এবং আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগছে এবং নেক্সট ব্লগ আমি চেষ্টা করবো যে ফুড চ্যালেঞ্জ করতে বিকজ আমি যা দেখতেছি ইউটিউবে ফুড নিয়ে খাবার মানে খাবার নিয়ে ভিডিও বানালে অনেক ভিউ পাওয়া যায় খাবার নিয়ে ভিডিও বানালে অনেক ভিউ পাওয়া যায় দ্যাটস ওয়াই আমরা ফুড চ্যালেঞ্জ করতে পারি তো আমরা ফুড চ্যালেঞ্জ করবো নাকি তোমরা এখানে মেবি একটা পোল আসবে ওইখানে তোমরা ক্লিক করে পোলটাতে দিয়ে দিও যে আমি ফুড চ্যালেঞ্জ করবো নাকি না অথবা কমেন্টসে জানাই দিও যে আমরা নেক্সট ব্লগটা ফুড নিয়ে করবো নাকি তো এই হলো আজকের ব্লগ অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে ব্লগ দেখার জন্য অন্ধকার হয়ে যাচ্ছে সো আমাদের প্যাক আপ করতে হবে তো সবাই বাসে থাকো আমাদের মতো বেশি বাইরে ঘুরো না বিকজ অবস্থা ভালো না সবাই জানো স্টে হোম স্টে সেফ অ্যান্ড বিয়াজেরা থ্যাংক ইউ